আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছেন। আচ্ছা, চিংড়ি মাছের পাতুরি পছন্দ করেন না এরকম বাঙালি কি আপনি দেখেছেন? আমি তো দেখিনি, খুব একটা দেখা যায় না। সাধারণত গরম ভাতের সাথে কলা পাতায় চিংড়ি পাতুরি যেমন সুস্বাদু খেতে, তেমনি কুমড়ো পাতায় চিংড়ির পাতুরি স্বাদও অতুলনীয়। আজ আমরা শিখব কিভাবে রান্না করতে হয় কুমড়ো পাতায় চিংড়ির পাতুরি। পুরো রন্ধন প্রণালীটি দেখার অনুরোধ রইল, তাহলে চলুন শিখি। এই রান্নাটি করতে উপকরণগুলো যা যা লাগছে তা প্রথমেই আমরা জেনে নিচ্ছি। প্রথমেই লাগছে কুমড়ো পাতা 6 থেকে 7টি, খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া চিংড়ি মাছ 200 গ্রামের মতো, লাগছে লাল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা পেঁয়াজ, কাঁচা মরিচ, লবণ, লাগছে সরিষার তেল, সরিষা কাঁচা মরিচ বাটা, নারিকেল বাটা, আদা রসুন বাটা এবং সর্বশেষ লাগছে পোস্তদানা বাটা। আমরা এখন পরবর্তী ধাপের রান্নায় চলে যাচ্ছি। প্রথমেই চিংড়ি মাছগুলো মশলা দিয়ে ম্যারিনেশন করে নেওয়া হচ্ছে। প্রথমেই নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ, তারপর আমরা দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ ভাজা। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষা কাঁচামরিচ বাটা। এক টেবিল চামচ নারিকেল বাটা, 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো পোস্তদানা বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। আধা চা চামচ মরিচ গুঁড়ো। দর্শক, একটা কথা না বললেই না, সরিষা বাটার সময় আমরা একটু কাঁচামরিচ ও লবণ দিয়ে বেটে নিয়েছি যাতে সরিষার তেতো না হয়ে যায়। কাজেই এখন চিংড়িতে আমরা লবণটা আনুমানিক বুঝেই দেব, 1/4 চা চামচের মতো আমরা লবণ দিয়ে নিচ্ছি। দর্শক, এখন দিয়ে নেওয়া হচ্ছে সরিষার তেল। এখানে মাপাই আছে 2 টেবিল চামচ সরিষার তেল, তাই পুরোটাই দিয়ে দেওয়া হচ্ছে। কেউ চাইলে কাঁচা মরিচ থেতো করে দিতে পারে, এখানে কুচি করে দেয়া হচ্ছে। সরিষার সাথে যেহেতু আমাদের কাঁচামরিচ বেটে নেওয়া আছে, তাই এখানে 2টো কাঁচামরিচ কুচি করে দেয়া হলো। দর্শক, শেফ এখন চিংড়ি মাছটা মেখে নিচ্ছেন। চিংড়ি মাছগুলো মশলা মাখানোর সময় একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, চিংড়ি মাছের মাথাগুলো যাতে ভেঙে না যায়, তাই যতটুকু সম্ভব আলতো হাতে চিংড়ি মাছগুলো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো মশলা মাখানো শেষ, এখন 10 থেকে 15 মিনিটের জন্য এই মশলা মিশ্রণে চিংড়ি মাছগুলো ঢেকে রাখা হচ্ছে। এতে করে রান্নার স্বাদ আরো বেড়ে যাবে। আপনি চাইলে সাথে সাথেও পরবর্তী ধাপে চলে যেতে পারেন, অথবা
10 থেকে 20 মিনিট অপেক্ষা করে তারপর পরবর্তী ধাপ শুরু করতে পারেন। আমাদের চিংড়িগুলো ম্যারিনেশন হয়ে গিয়েছে, এখন আমরা চিংড়িগুলোকে কুমড়ো পাতায় দিয়ে দিব। আরেকটি বিষয় শুরুতেই আমরা বলতে ভুলে গিয়েছিলাম, চিংড়ি যখনই আমরা কাজ করব তখনই প্রথমে চিংড়িকে বাটারফ্লাই কাট করে তার রক্তটা পরিষ্কার করে নিব। ঠিক এভাবে করে আমরা পরিষ্কার করে তারপর কাট শুরু করব। আমরা পরের প্রক্রিয়াটি জেনে নিচ্ছি। কুমড়ো পাতার পাতুরির জন্য এখন চিংড়িগুলো কুমড়ো পাতায় দিয়ে দেওয়া হচ্ছে। এখানে আমরা কাঁচা পাতা ব্যবহার করেছি। আপনি চাইলে 30 সেকেন্ডের জন্য গরম পানিতে পাতাগুলো ভাপিয়ে নিয়ে সাথে সাথে বরফ পানিতে ভিজিয়ে নিয়েও করতে পারেন। এতে পাতার স্বাদ, রং এবং গুণাগুণ অক্ষুণ্ণ থাকবে। এটা আপনার ইচ্ছা, আপনি দুইভাবেই কাজটা করতে পারেন। এখন চিংড়ি মাছগুলোকে কুমড়ো পাতায় মুড়ে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে টুথপিকও ব্যবহার করতে পারেন অথবা সুতাও ব্যবহার করতে পারেন। আমরা টুথপিক ব্যবহার করে নিচ্ছি। খাবারটি পরিবেশনের পূর্বে অবশ্যই টুথপিকগুলো ছাড়িয়ে নিতে হবে। এখন তাওয়ায় তেল দিয়ে নেওয়া হচ্ছে। মশলা মাখানোর সময় সরিষার তেল ব্যবহার করা হয়েছিল, তাই এখন সাদা তেল ব্যবহার করে নেওয়া হচ্ছে। এই রান্নাটি দুভাবেই করা যায়, সরিষার তেল অথবা সাদা তেল। এখন আমরা চিংড়ি পাতুরিটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন পাতুরিটি ঢেকে দিয়ে চুলার আঁচ একদম মৃদু করে রান্না করতে হবে। 6 থেকে 7 মিনিট রান্না করার পর এখন আমরা চিংড়ির পাতুরির এক পাশ উল্টে দেব। পুনরায় 6 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেওয়া হচ্ছে। দর্শক, আমরা যারা রান্না করি আমরা সবাই জানি চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করলে শক্ত হয়ে যায়। আমাদের এই চিংড়ি পাতুরিটি উভয় দিকে 6 থেকে 7 মিনিট করে আমরা রান্না করে নিয়েছি। আমাদের রান্নাটি শেষ, এখন আমরা পরিবেশন পর্বে চলে যাব। আমাদের রান্না শেষ, এখন টুথপিকগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তাহলে দেখুন দর্শক, তৈরি হয়ে গেল কুমড়ো পাতায় চিংড়ির পাতুরি। এটি আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। কেউ যদি এই প্রক্রিয়ায় রান্নাটি করেন আমাদের অবশ্যই লিখে জানাবেন। দর্শক, চ্যানেলটির সাথে যুক্ত থাকতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।